ক্যাফে জাগন সার্ভারের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখছেন আজকে অনেকগুলো নৌকা ফিশিং থেকে এসছে, তারা এখানে মাছ নামাচ্ছে। দেখুন কত বড় বড় মাছ নিয়ে এসছে, এখানে ইলিশ নিয়ে এসছে, ঢেলা নিয়ে এসছে, কাঁটা নিয়ে এসছে। দেখুন এটা হচ্ছে কাঁটা মাছ, ইলিশ মাছ। দেখুন বরফ চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে কিছু ইলিশ মাছ আছে, কাঁটা মাছ আছে, দেখুন ছোট কাঁটা মাছ। এই ইলিশ মাছ বরফ দিয়ে রেখেছে, আছে কাঁটা মাছ। ইলিশের রেট কেমন এখন চলছে, দাম শুনলাম কমে গেছে নাকি? এটা বড় একটা রূপসা ছিল, দেখুন এই যে রূপসা মাছ, দেখুন একটা বড় বরফ দিয়ে ছোটো ছোটো আকারে ভাঙছে এরা, কিনে বরফ দেবে। দেখুন এদিকে রূপসা মাছটা, দেখছেন দুটো রূপসা মাছ। পলিথিন পেপারের উপর মাছ নামিয়েছে, এখানে বিভিন্ন রকম মাছ একসঙ্গে দেখেছে। অনেকগুলো নৌকা দেখুন এদিকে ফিশিং করে আসছে, এদিকেও কিছু নৌকা মাছ নিয়েছে। ইলিশ মাছ আছে, রোদ্দুর পড়েছে প্রচুর, তার জন্য বরফ দিয়ে মাছটাকে রাখতে হচ্ছে, বেশি পরিমাণে বরফ দিতে হচ্ছে। কম বরফ দিয়ে সাথে সঙ্গে সঙ্গে বরফে মাছ গলে যায়, মানে রোদ্দুরে বরফ গলে যাচ্ছে এবং মাছ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বরফ জল নিয়ে যাচ্ছে, এখন আমাদের কিসের গেঞ্জি পড়েছে এমনি। নেক্সট সিস্টেমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা এখানে দেখাশোনা করি কেমন কি মাছ আসছে না আসছে, কোন কোন নৌকা ফিশিং করে আসছে, কেমন কত ভ্যারাইটির মাছ ধরা হয় এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে 8-10 পরের মাছ এখানে আছে, বুঝলেন? মানে মিনিমাম 8-10 রকমের মাছ এখানে ধরা পড়ে, আরও বেশি পরে তবে কম বেশি বিভিন্ন রকম ভাবে ধরা পড়ে। এখান থেকে অনেকে মাথায় করে নিয়ে যায়, আবার এসে দেখুন গাড়িতে করে নিয়ে আসছে। এবং আমাদের আর একটা গেঞ্জি পড়েছে, কত লোক আর কত মাছের সমাগম একসঙ্গে এখানে। এইসব কর্মযজ্ঞ প্রায় প্রতিদিনই চলতে থাকে এখানে। এই মাছ এখানে বরফ দিয়ে গাড়িতে করে লোড করে এটাকে নিয়ে যাওয়া হবে আপনার ডায়মন্ড হারবারে, নবীন্দ বাজারে। এখানে এই মাছ অকশানে বিক্রি হবে, বিক্রি হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য প্রচুর পরিমাণে বরফ থাকতে হয়, নাহলে মাছ
5 ঘন্টা ভালো রাখার চেষ্টা করুন এই দাঁড়ায় প্রচুর মাছ এসছে এখন এখানে সব বড় মাছগুলো এর মধ্যে রেখেছে বিভিন্ন রকম মাছ এখানে রাখা হয়েছে ইলিশ মাছ সবচেয়ে বেশি এরা ইলিশ মাছ এই সময়টা বর্ষার সময় ইলিশ মাছটা বেশি ধরা পড়ে এখানে সবচেয়ে বড় দেখুন বরফকে মিহি করে ভাঙা হচ্ছে ভেঙে এটাকে ওই আপনার ক্যারেটে ভর্তি করা হবে দেখলেন আজকে সুদারগঞ্জ সরকারে মাছের কাজকর্ম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টাটা।